আসসালামু আলাইকুম, আমি সজীব আহমেদ শুভ, মানিকগঞ্জ জেলা নির্বিঘ্ন নেটওয়ার্ক ফাউন্ডেশনের একজন সদস্য। এখন এই করোনা মহামারীর দ্বিতীয় ঢেয়ে অনেকে অনেক বিপর্যস্ত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই সব মানুষদের আমরা কিছু সহযোগিতা করতে চেয়েছিলাম। তো সেই সহযোগিতার হাতটি বাড়িয়ে দিয়েছে ব্রাউনিয়ারটি ট্রাস্টকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, যে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং গরিব অসহায় মানুষদের সাহায্য করার জন্য। তো গরিব অসহায় মানুষ যারা আছে পুরো বাংলাদেশেই, তারা এই কার্যক্রমটি চলমান রেখেছে। তো বাংলাদেশের একটি জেলা হিসেবে মানিকগঞ্জকেও তারা অন্তর্ভুক্ত করেছে। সর্বশেষে ধন্যবাদ জানাচ্ছি ব্রাউনিয়ারটি ট্রাস্টকে, যে আমাদের এত সহযোগিতা করার জন্য। গরিব অসহায় অনেক মানুষ আছে যারা এখন এই দুর্দিনে খেতে পারছে না, অনেকেই অনেকের মধ্যে জীবনযাপন করছে। তো তারা তাদেরকেই সহযোগিতা করছে ব্রাউনিয়ারটি ট্রাস্ট। তো ধন্যবাদ জানাই সকলকে। এই করোনাকালীন সময় সকলে খুব সংকটের মধ্যে আছে। এর মধ্যে আমাদের নির্ভীক নেটওয়ার্ক ফাউন্ডেশন একটু সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে ব্রাউনিয়ারটি ট্রাস্টের পক্ষ থেকে। তো ব্রাউনিয়ারটি ট্রাস্টকে আমরা সকলেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সহযোগিতা হাত বাড়ানোর জন্যই। শুধুমাত্র এই কৈশোর ক্লাবটা পুরো বাংলাদেশে 64 জেলাতেই গঠন করা হয়েছে এবং সকলকে এই ছোট্ট ছোট্ট একটু ঈদের উপহার দিয়ে সাহায্য করে যেন তাদের 2-3 একটু ভালো করে চলতে পারে, সেই জন্যই এই কৈশোর ক্লাবের পক্ষ থেকে ব্রাউনিয়ারটি ট্রাস্ট এই সহযোগিতা হাতটি বাড়িয়ে দিয়েছে। সকলকে ধন্যবাদ।